সবার প্রতি সালাম জানিয়ে আমি আমার কবিতা আমি আজহার মিয়া কবিতা পরিবেশন করছি। বিদ্যা হ বড় হ গুণীজন, মহৎ আদর্শ নিয়ে গরিবের জীবন, দুঃখীর দুঃখ দেখে থাকিবে না দূরে, সকলকে বাসিবে ভালো আপন করে। সম্মানিত সুজী মণ্ডলী, আপনাদের নিকট দুটি কথা বলি, বলার অনেক কিছুই আছে, দু একটি কথা বলবো আপনাদের কাছে। এই অনুষ্ঠান থেকে আমাকে এনেছে ডেকে, শোনাবো আমার জীবন ইতিহাস, সেই কলম গ্রামে আমার বাস, আমি কলমেরই সন্তান, এখন বলবো আমার লেখা কবিতা ও গান। আমার লেখা কবিতা ও গানে যদি ভালো লাগে রাখিবেন মনে, ভুল ত্রুটি হয়ে যেতে পারে ক্ষমা করবেন আপনার মরে। পরিচয় মোর আজহার মিয়া, আজও আমার হয়নি বিয়া, চাকরি করি কলম ডিগ্রি কলেজে প্রধান সহকারী, বেঁচে আছে কোনো মতে নেই ঘরে নারী। জন্ম থেকে শুধু চলছি শুধু চলছি, নিরাশায় শুধু চলছি শুধু চলছি, এই তো আমার জীবনের গতি, এইখানে বক্তব্য করিলাম এটি। আমি এখন যে কবিতাটি আপনাদের নিকট বলবো, সে কবিতাটি বড় করুণ, বড় মর্মান্তিক, বড় বেদনাদায়ক। সে কবিতাটির নাম অনুরোধ। অনুরোধ একটি নারীর কাছে যে শেষ নিবেদন করেছিলাম সেটাও ব্যর্থ হয়েছিল, কি কি বলেছিলাম নারীর বাসাতে সেটা আমার কবিতা যার নাম দিয়েছি অনুরোধ। আশা করে এসেছি তোমার বাড়ি, ফিরিয়ে দিও না কো অনুরোধ করি, ফিরে আর যাবো না কো তোমাকে রেখে, পছন্দ হয়েছে গো তোমাকে দেখে, সঙ্গের সাথী তুমি মোর হবে, আমার হৃদয়ে তুমি আলো হয়ে রবে, তুমি থাকবে চিরদিন আমার বুকে, দুজন দুজন আমরা রহিব সুখে, হাসি আর গান গে পথ চলিব, ফেলে আসা চিঠিগুলি তোমাকে বলিব, আমার হৃদয়টা আঘাতে ভরে আছে, ফুলিয়া বলিব আমি তোমার কাছে, তবু তুমি চলো আজ আমার বাড়ি, তোমাকে পরাবো আমি রঙিন শাড়ি, বধুবেশে থাকবে তুমি মোর ঘরে, ভালোবেসে রাখবো আমি এই অন্তরে, আর দেবি করে রাখো অনুরোধ করি, আমার হাত ধরে চলো তাড়াতাড়ি, তুমি যদি না খাও আমার বাড়ি, দুঃখেই কাটিবে আমার জীবন ভরি, কথাটা তুমি ভেবে দেখো একবার, তুমি ছাড়া কথম কেউ নাই আমার, এত বড় কথা ভেঙে পড়ে আর কি বলতে বলো, বিশ্বাস না হয় একটি রাতে এই জন্য চলো, গেলে বুঝতে পারবে কত ব্যথা নিয়ে বেঁচে আছি আমি, নারী ছাড়া জীবনটা হয়ে গেছে মরুভূমি, শুনলে আমার জীবন ইতিহাস, সেই কলম গ্রামে আমার বাস, পরিচয় মোর আজহার মিয়া, আজও আমার হয়নি বিয়া, চাকরি করি কলম ডিগ্রি কলেজে প্রধান সহকারী, বেঁচে আছে কোনো মতে নেই ঘরে নারী, এই তো আমার জীবনের ইতিহাস, দয়া করে গেলে কোনো হবে না ক্ষতি, তোমার একদিন একটি পুরুষের হবে প্রয়োজন, তার জন্য তুমি করিবে কত আয়োজন, সে আয়োজনটা আমার জন্য করো, আমাকে স্বামী বলে আমার হাত ধরো, চলো আমার বাড়ি, তোমার জন্য আছে কত সুখের বোধায় শাড়ি, আমিও তো পুরুষ, আমার হৃদয় আছে প্রেম ভালোবাসা, আমি কি তোমাকে করিতে পারি না আশা, কথা বলো উত্তর দাও, চুপ করে থেকো না, আর যদি ফিরে যাই কোনদিন আসবো না, মরতে হয় মরবো করে ফুটপাতে, তুমিও মরিবে যেন আঘাতে 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 আঘাত, ব্যথা দিয়ে কেউ সুখী হতে পারে না, আমার হৃদয়ে আছে শত শত বেদনা, আর কতকাল কাঁদিব চোখের জলে, অনুরোধ করি আমাকে দিও না ফেলে, তোমাকে হৃদয়ে গেঁথেছি আমি, জীবনের সঙ্গী তুমি শুধু তুমি, তুমি আজহার কলম ডিগ্রি কলেজ 01732403502 সেগিরা নাটোর। আমি আর একটা কবিতা বলে আমি চলে যাব, আমার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ থানায় প্রণাম, কবির আটবাদপত্র আজও আছে পড়ে, দেখিয়া মনে হয় কবি এখনো আছেন এই ঘরে, কবি নেই কবি নেই বলি শতবার, কবিকে দেখিবার ভাগ্য হলো না আমার, শিলাই দহ
সাহাদাতপুর জমিদারি দেখিতে আমি ঘুরে ঘুরে পরিশেষে কবি আসিতেন এই প্রতিশরে। কবি এলে জনগণ হইতেন খুশি, মহাদুমে থাকিতেন প্রতিশোরবাসী। যতদিন যত রাত কবি থাকিতেন প্রতিশরে, সবার সাথে দিন রাত কাটাতেন আনন্দ করে। সে কথা আজও শুনি মানুষের মুখে মুখে, মরিয়া অমর কবি বিশ্বের বুকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটি লিখেছিলেন কবি ওই প্রতিশোর থেকে। যাবার বেলা কবি বলেছেন করুণ সুরে, আবার আসিব আমি এই প্রতিশোরে। প্রতিশোর আমার চিঠিবি জড়িত কাছারি বাড়ি, জমিদারি দেখেছি আমি আসিব তাড়াতাড়ি। ততদিন সুখে থাকিবেন প্রতিশোরবাসী, আপনাদের আমি প্রাণ দিয়ে ভালোবাসি। এই বলিয়া পায়ে হেঁটে আবার নৌকায় চড়ে আত্রাই স্টেশনে যাইতেন কবি কষ্ট করে। তারপর ট্রেনে চড়ে কবি যাইতেন কলকাতা, বাসাতে ফিরিয়া তিনি বলেছেন এই প্রতিশোরের কথা, এই প্রতিশোরের কথা। যাহার পরম ডিগ্রি কলেজ 01732 403 502 সিংড়া নাটোর।